রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আসন্ন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সকলেই মাটি শক্ত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জেলায় জেলায় শুরু হয়েছে সভা ও পাল্টা সভা। মঙ্গলবার সন্ধ্যায় মালতীপুর বিধানসভার জালালপুরে ছিল কংগ্রেসের প্রকাশ্য সমাবেশ। সমাবেশে কংগ্রেসের মানিক চকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম ছাড়াও উপস্থিত ছিলেন সুজাপুরের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী, মালতীপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনি, চাঁচল দুই ব্লক কংগ্রেসের সভাপতি সৈয়দ মনজারুল ইসলাম সহ দলের প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক। সেই সমাবেশে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিশানা করেন। মোত্তাকিন জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, মূল লড়াই পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। আসন্ন পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করার দাবিতে জেলা পুলিশ সুপার জেলা শাসক দপ্তরে ঘেরাও হবে খুব শীঘ্রই। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের ভোট লুটের স্মৃতি যদি ফিরিয়ে আনার চেষ্টা চলে তাহলে জেলার পুলিশ সুপার জেলা শাসক বিডিও ও এসডিও কাউকে রিয়াদ করা হবে না, গোটা মালদা জেলা অচল করে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে মোত্তাকিনের এই মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। যে বাংলায় সরকার ক্ষমতায় এসেছে তারা নির্বাচন মানে সন্ত্রাস, নির্বাচন মানে খুন, নির্বাচন মানে ভোট লুট, নির্বাচন মানে মানুষকে হতাশ করা। তার জন্য আমরা আমাদের কর্মীদের বলছি, এবার কিন্তু জনমত তৈরি করুন, পাড়ায় পাড়ায় জনমত তৈরি করুন। যদি মনে করে 2018 সালে রিপিট করব, এবার কিন্তু হবে না। কারণ আমরা প্রশাসনকে হুঁশিয়ারির সঙ্গে বলতে চাইছি, এবার কিন্তু হবে না। কারণ মানুষ তৃণমূল থেকে আস্তে 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 সরে যাচ্ছে। আমরা বলতে চাই যে এটা আমাদের কনস্টিটিউশনাল অধিকার আছে মানুষের, বাংলা মানুষের, এবং একটা পুলিশ এবং প্রশাসন DMRSP ওদের কাজ হচ্ছে আমাদের কনস্টিটিউশনকে বাঁচাবার, লুট করার নয়, বাঁচাবার। তার জন্য আমাদের বক্তব্য যে আগামী দিন রিফার পঞ্চায়েত আমরা এক নম্বর আমরা একটা কেস করবো, যেখানে এটা আমরা ওদেরকে ডাইরেক্টলি দায়ী করবো যে যদি কারো ক্ষতি হয়, যদি ভোটের ক্ষতি হয় বা কারো যদি কোনো ব্যক্তি মানুষের আমাদের মালদার যদি কোনো ইঞ্জুরি হয় বা ক্ষতি হয়, এটা ডাইরেক্টলি দায়িত্ব থাকতে হবে পুলিশ আর প্রশাসন। যদিও কংগ্রেসের এই হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের সভাপতি ATM রফিকুল হোসেন সাফ বলেন, পঞ্চায়েত নির্বাচন হবে নির্বাচন কমিশনের উদ্যোগে, এতে পুলিশ প্রশাসনের কোনো কিছু করার নেই। কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে, তাই রাস্তায় রাস্তায় ভুল বকে বেড়াচ্ছে। কোনো মন্তব্য করার আগে কংগ্রেস নেতাদের আরো দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দেন রফিকুল। ভুলভাল বকছে, হুঁশিয়ারিদার কিছু নাই। জেলা প্রশাসন, জেলা পুলিশ, আমাদের দেখবেন যে গোটা মালদা জেলায় কোনো রকম সমস্যা নাই, যথেষ্ট পরিমাণে ওনারা সেটা মনিটরিং করছেন। এবং আমাদের যারা আধিকারিক আছে এবং নেতৃত্ব সকলে কিন্তু মিলেমিশে কাজ করছে যেন মালদার ডেভেলপমেন্টটা সঠিকভাবে হয়। এটা বলছে মানে কি, এগুলো ফালতু কথা, এগুলো বলে কোনো লাভ হবে না। সামসি থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।